জেনে নিন জ্যোতিষ অনুসারে কালো রঙের পোশাক কোন কোন রাশির জন্য ভালো। হ্যালো বন্ধুরা, নতুন নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশনগুলো সবার আগে পেতে। কালো রং অনেকেরই খুব প্রিয় রং। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ কালো রঙের প্রেমে পড়েন অনেকেই। জ্যোতিষ যদিও বলছে কালো রং সকলের ক্ষেত্রে সমান প্রভাব ফেলে না, প্রত্যেকের ক্ষেত্রে শুভ না হলেও কালো রং কিছু রাশির ক্ষেত্রে খুবই সৌভাগ্য বহন করে। জেনে নিন সেই রাশিগুলো সম্বন্ধে। এক, মিথুন। মিথুন রাশির জাতক এই গ্রহের অধিপতি এবং এই রাশির প্রিয় রং বেশিরভাগই কালো। যদি রাশিচক্র মিথুন রাশির হয় এবং আপনি কালো পোশাক পরে থাকেন, তবে সমস্ত নেগেটিভিটি কাটিয়ে আপনার জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারবেন। কথিত আছে যে কালো রঙের পোশাক পরা মিথুন রাশির লোকেরা সবচেয়ে বেশি সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন। দুই, কন্যা। বলা হয়ে থাকে যে কন্যার অধিপতি বুধের গ্রহ এবং এই বর্ণের জাতকদের জন্য কালো রঙের পোশাক পরা খুব শুভ। কন্যা রাশিতে জাত কুমারী জাতিকারা কালো রঙের পোশাক পরলে অশেষ সৌভাগ্যের অধিকারী হয়ে থাকবে। কালো রঙের পোশাক পরা এই রাশিচক্রের স্থানীয়দের পক্ষে খুব ভাগ্যবান প্রমাণিত হয় এবং এই রাশির চিহ্নটি কালো পোশাক পরা খুব শুভ এবং তাদের আর্থিক অবস্থাও দৃঢ় হয়। তিন, মকর। জ্যোতিষ অনুসারে কালো রঙের পোশাক পরা মকর রাশির পক্ষে খুব শুভ। কালো রঙের পোশাক তাদের ক্যারিয়ারও খুব ভালো করতে সাহায্য করে। এই রাশির জাতকরা যদি কালো পোশাক পরে থাকে, তবে তারা তাদের জীবনের সর্বোচ্চ উচ্চতা স্পর্শ করতে পারে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।